হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কাজের থেকে চলে এসেছি। কাজের থেকে এসেছি, এসে দেখো ম্যাডাম ঘুমোচ্ছিল, জেগে গেছে আমাকে দেখে, দেখে পাপা পাপা করছে আর দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। আমার দিকে তাকিয়ে দেখছে পাপা কী বলছে। আর এটা গেলো ছোটো ম্যাডাম, বড় ম্যাডাম চলো বাবা যাবে আমার সাথে, আসো। তো এই ছোটো ম্যাডাম ঘুমোচ্ছিল, আমাকে দেখে পাপা পাপা করে একদম জেগে গিয়ে দুষ্টুমি চালু। এদিকে বড় ম্যাডাম রান্না করছে, দেখো এই যে বড় ম্যাডাম রান্না করছেন উনি। আজকে সোমবার, নিরামিষ, ওই জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে। কী কী হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ম্যাডামের আবার গলা ব্যথা সকাল থেকে। তো এখানে সয়াবিনের তরকারি হচ্ছে, নিরামিষ সয়াবিনের তরকারি। নিরামিষের দিন আসলে একটুখানি অসুবিধা হয়, কিন্তু প্রবলেম নেই, ও নিরামিষ তরকারিগুলো এত সুন্দর করে বানায় যে প্রবলেম হয় না, খেয়ে নি। তো এখানে ওর জাস্ট একটু প্রশংসা করে দিলাম, প্রশংসা না করলো তো আবার বাবা গায়ের মধ্যে এরকমভাবে কামড়া কামড়ি করিস না। বাইরের থেকে এসছি না আমি, আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে করিস এরকম। দুষ্টু মানে একদম ঘুম থেকে উঠেই বলছে দেখে আমাকে পাপা। না সকালবেলা তো ঘুমোচ্ছিল, ওকে তো তাও একটু আদর ফাদর করে তারপর গেলাম ঘুমের মধ্যেই, এর জন্য ম্যাডাম আবার উঠে গেছে, এখন করছেন দুষ্টুমি ওনার। হাসি কি আমার শোনা আবার। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আজকে বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে। তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভালো, আমি যেখানে কাজে যাই কাঁচাপাড়াতে ওইখানে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে রাস্তা দিয়ে ভিজেছি। তো এসে দেখলাম যে আমাদের এখানে মানে কল্যাণীতে বৃষ্টিটা ওইখানকার তুলনায় খুব বেশি হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, গরম যা ছিল। তুমি আজকে রেনকোট নিয়ে যাও না কাজে? না আজকে রেনকোট নিতে ভুলে গেছি, আমি দেখলাম ঘরে রেনকোটটা রয়েছে। হ্যাঁ আমি ভুলে গেছিলাম, ওর জন্য ভিজতে হলো। যাই হোক মাথায় হেলমেট ছিল, অতটা ভিজিয়ে নি। রেনকোটটা বিকালবেলা অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ এখনকার বৃষ্টি দেখেছো তোমার গলার অবস্থা? হ্যাঁ একটুখানি জল পড়েছিল মাথায়। এই যে ম্যাডাম ফেললো নিচে। কি বাবা গাড়িটা পছন্দ হচ্ছে না তোমার? ফেলে দিলে শুধু বিছানা নোংরা করবে, আর আমি শুধু সারাদিন বিছানা পরিষ্কার করবো, খাওয়া দাওয়া করো, দুপুর বেলা খাওয়া দাওয়া করে রেস্ট নাও একটু, ওষুধ খেয়ে শরীরটা ভালো লাগে। তুই দুষ্টুমি করে যাচ্ছিস সেভাবে, দেখ দেখ মুখটা কিরম করে রেখেছে। আমি তো সেটাই ভাবছিলাম, আমি ভাবলাম যে ফোন করে বলে দেবো, রান্না বান্না আছে নিরামিষ, আজকে এমনি তো কিছু করতে হবে না, আলু সিদ্ধ ভাত করে রেখে দাও। তো এসে তো দেখলাম তুমি অবশ্য সয়াবিন ফয়াবিন করে ফেলেছো। ঠিক আছে ওষুধ খেয়ে নেবে, অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক খেয়ে নেবে, ওয়েদার তো ভালো না এর জন্য ঠান্ডা গরমটা বেশি লাগছে। ও তো ওর দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, মুখটা কেবার এরকম করেছিস, এই যাবার এই বেলুনটা, এটা বেলুন বলে তো, হ্যাঁ
কিভাবে কিনে দিচ্ছেন? আমাদের এখানে বাড়ির পুজো হয়, মানে সন্ধিকর্মী পুজো যেটাকে বলে, কিন্তু বার্ষিক পুজো হয়েছে, ওখানে গিয়েছিলাম ওকে নিয়ে। তো তার আগে আমার মা আর বোন নিয়ে গেছিলো, তো ওখানে গিয়ে ওকে জিজ্ঞেস করেছে যে কি নিবি। তো গোল গোল যে বেলুনগুলো আছে, স্ট্যান্ড লাগানো থাকে, ওগুলো পছন্দ না, এগুলো হচ্ছে 50 টাকা করে। ওকে ওইগুলো দিচ্ছিল, কিছুতেই নেয়নি, মা সঙ্গে করে টাকা নিয়ে যায়নি, আর বোনও নিয়ে যায়নি সঙ্গে করে। তাই না বাবা, এটা পছন্দ তোমার? কালকে জুতোর দোকানে গেছি, জুতো কিনতে আমার জুতোটা নিয়ে আসবো। এই যে কালকে মিঠাই বাবা আমাকে জুতোটা কিনে দিয়েছে, ৬ নম্বর ৭ নম্বর জুতো। তো পাপা বলছে ওর পায়ের সাইজ জুতো আমরা পাইনি, ওনার পা গুলো একদম ছোট ছোট, তো ওর তো বড় বড় জুতো ছিল, পরে হাঁটতে পারবো না, সেই কারণে আমরা নিইনি। বলে এসছি দোকান থেকে, বলেছে এনে দেবে, তো জুতো নেবেই, ওকে জুতো দিনই বলে। দাঁড়াও বাবা, বড়ো বড়ো এত বড়ো বড়ো জুতো দেখাচ্ছে, ওগুলো কিনবে। তখন ওর বাবা বললো, তোমাকে আমি কালকে এসে আবার কিনে দিও। বলছে হবে না, ও সারাটা রাস্তা, মানে আর্ধেক রাস্তা ও মুখ থেকে এরকম করে এসেছে, মানে জুতো কিনে যায়নি বলে। তাহলে ওকে বোঝানোর পরে মাম্মাম তো তোমার রাম কাহিনী শুনি দিল বাবা, সবাই জেনে গেল, যা তুমি এরকম করেছো। কালকে কি এনেছি? বাপরে বাপ, এই যে এই ক্লিপটা এনে দিয়েছি কালকে তোমাকে, এই ক্লিপটা এনে দিয়েছি, গার্ডার এনে দিয়েছি, তুমি দেখিয়েছো সবাইকে? হুম, দাও দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও। ঠিক আছে, চলো টাটা সবাইকে, টাটা।